আমাদের দেশে একটা প্রচলিত আছে যে মসজিদে প্রবেশ করার পর যদি জুম্মার খুতবা চলে তখন মানুষ চুপ করে বসে যায় আর খুদ্ শোনে এ সম্পর্কে সেই মুসলিম বুখারি তিরমিজি ইবনে মাজা নাসায় আবুদাউদ্ হাজিজ এসছে জাভেদ তালা তাল আনহু বর্ণনা করেন যে রসুল উল্লাহ সাল্লাম খুদবা দিচ্ছিলেন সেই সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো রসুল্লাহ সাল্লাম খুদবাকে বন্ধ করে তিনি বললেন তুমি দাঁড়াও দুই রিকাত সালাত আদায় করে তুমি বসো তাহলে এখান থেকে একটা প্রমাণ পাওয়া যাচ্ছে আমরা দলিল পাচ্ছি যে এমন কোন কথা যদি এমার্জেন্সি কোনো কথা হয় সেখানে ইমাম সাহেব যেমন সালাতের জন্য বলতে পারেন বাকি মুক্তাদির জন্য জুম্মার খুদবা শোনা এটা হচ্ছে ওয়াজিব খুদবা শুনতে হবে খুদবা চলাকালীন কথাবার্তা তো দূরের কথা ইশারাও করতে নিষেধ করেছেন সাল্লাম আর জুম্মার যখন খুদবা চলবে তখন যদি কেউ মসজিদে প্রবেশ করে সে যেন দুই কাত নামাজ পড়ে তারপর বসে শয় বুখারি আটশো তিরাশি আটশো চুরাশি শৈ মুসলিম এক হাজার আটশো পঁচানব্বই এক হাজার আটশো ছিয়ানব্বই এক হাজার আটশো সাতানব্বই এক হাজার আটশো আটানব্বই এক হাজার আটশো নিরানব্বই এক হাজার নশো তিরমিজি ইবনেমাজা নাসায় এক হাজার চারশো তিন আবুদাউদ এগারোশো পনেরো এগারোশো ষোলো এগারোশো সতেরো নম্বর হাদিস আর যারা জুম্মা চলাকালীন আহ যে বাইরে কথাবার্তা বলে তাদের ওই নামাজের কোনো ফায়দা নেই কারণ এই জুম্মা দুরিকাত খুদবাও হচ্ছে নামাজের মধ্যে এটাও একটা ইবাদত কেউ যদি মনে করেন নামাজ আর খুদবা শুনবো না তার ওই জুম্মা হলো না জুম্মা শোনাটা ওয়াজিব কারণ রসুল্লা সাল বললেন যে চুপ সহকারে তোমরা খুদবা শুনবে সেই মুসলিম মিসকাত এক হাজার তিনশো একাশি এক হাজার তিনশো বিরাশি ফিকা শুননা প্রথম খন্ড দুশো ছত্রিশ নম্বর হাদিস খুতবা শোনা হচ্ছে ওয়াজিব কিন্তু খুতবার সময় কথাবার্তা বলা এগুলো নিষিদ্ধ এমনকি ইশারাও করতে নিষিদ্ধ করেছেন সাল্লাম